বেগম জিয়া করোনার টিকা নেবেন কিনা কাটেনি ধোঁয়াশা। দলের নেতারা বলছেন চিকিৎসকদের পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীতে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কৌশলগত কিছু ভুল ছিল জানিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, গত নভেম্বরেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল। শুক্রবার বিকেলে ড্যামরার একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব কমে আসার আশা প্রকাশ করেন মেয়র। কৌশল পরিবর্তন করেছি এবং কার্যক্রমগুলো নিয়েছি, তাতে এখনই মশার উপদ্রব আগের থেকে কমা আরম্ভ করেছে। আমরা আশাবাদী যে আগামী দু সপ্তাহের মধ্যেই এই মশার কিউলেক্স মশার উপদ্রবটা কমে যাবে। বিশেষজ্ঞ মহলরা যেই পরামর্শ দিয়েছিলেন সেটা হলো, যেহেতু তারা মনে করেছিলেন যে ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত চলমান আছে, এর জন্য ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন এবং আমরা তাই করেছি। আমাদের নভেম্বর থেকেই কিউলেক্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ঢল নামে হাজার হাজার পর্যটকের। বালিয়াড়িতে কেনা বেচা ভালো হওয়ায় হকাররাও খুশি। তবে সমুদ্র স্নানে সতর্ক হওয়ার পরামর্শ লাইফগার্ড সংস্থার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীত মৌসুম শেষ, এরপরও পর্যটকের কমতি নেই সৈকত শহর কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনে লাখো মানুষের ঢল, সব বয়সীরাই মেতেছেন জলরাশিতে। শুক্রবার সকাল থেকে বালিয়াড়ি ডিঙিয়ে সৈকতে নামছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। কেউ পানির কিনারায় বসে করছেন আনন্দ, আবার কেউ হাঁটু পরিমাণ বা গভীর পানিতে রয়েছেন মেতে। পর্যটকরা বলছেন ভালো সময়টা উপভোগ করতে, সাপ্তাহিক ছুটিকে কাজে লাগাতে কক্সবাজারে ছুটে আসা। ফার্স্ট টাইম এখানে আসা, বাচ্চাদের নিয়ে আসছি, ভালো লাগছে, কিন্তু অনেক লোকের গ্যাদারিং আর কি। এই মুহূর্তে এসে আমাদের খুব ভালো লাগতেছে, কারণ আবহাওয়াটা এখন নর্মাল পর্যায়ে আছে, যেহেতু বেশি গরমও না বেশি ঠান্ডাও না। শীত মৌসুম শেষে পর্যটকের আগমন কমে যায় কক্সবাজার সৈকতে, কিন্তু এবার আরও বাড়ছে। এতে আয় রোজগার বাড়ায়, পরিবার নিয়ে বেশ ভালোই সংসার চলছে বলে জানালেন হকাররা। অন্যান্য বছর হচ্ছে এবছর আল্লাহ রহমত আমাদের ব্যবসাটা ভালোই চলতেছে। পর্যটক আছে আমাদের এখানে, আমরা এমনি ভাড়া নিয়ে সুখে আছি। সৈকতে এসেছেন লাখো পর্যটক, কিন্তু সমুদ্র স্নানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র 20 জন লাইফগার্ড কর্মী। একটু গরম পড়ার কারণে প্রচুর পর্যটক এখন পানিতে বেশিক্ষণ থাকতেছে, সো আমরা যারা লাইফগার্ড আছি তারা চেষ্টা করতেছি তাদেরকে নিরাপদ জোনে সবসময় ফিরিয়ে আনার জন্য। ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন ব্যবসায়ীদের ধারণা, চলতি বছরে দু মাসে কক্সবাজারে পর্যটকের আগমন হয়েছে প্রায় 10 লাখেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বছরের পর বছর হাজার হাজার কেজি আবর্জনা জমলেও সেন্ট মার্টিনে নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো উপায়। এতে করে ছোট্ট এই দ্বীপটির সবখানেই এখন বর্জ্য। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে অস্তিত্ব সংকটে পড়বে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির টানে প্রতি বছর নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত মেলে এখানে যাবার টিকিট। এই পাঁচ মাসে প্রায় 6 লাখ পর্যটক গিয়ে হাজির হন ছোট্ট এই দ্বীপে। প্রকৃতির এমন সান্নিধ্যে ঠিক যেমনটি থাকার কথা সেন্ট মার্টিনের, বাস্তবতা কিন্তু পুরোটাই উল্টো। একটা হিসেব ধরা যাক, প্রতি পর্যটক গড়ে যদি দুটি করেও পানির বোতল ব্যবহার করেন, বছর শেষে সেই সংখ্যা দাঁড়াবে 12 লাখ। এর সঙ্গে চকলেট কিংবা অপচনশীল মোরগ ধরলে সেই হিসেবটা শত শত টন ময়লা এবং জুবলির মতো আবর্জনা। এই সেন্ট মার্টিন দ্বীপ আরও ক্লিননেস থাকতো অসম্ভব সুন্দর লাগতো। ময়লা আবর্জনা যেটা আছে সেটাও ওরকম ক্লিনলেস নাই। তাহলে এত ময়লা যাচ্ছে টা কই? এমন বর্জ্য ধ্বংসে ইউনিয়ন পরিষদের নেই কোনো ব্যবস্থা। একে একে খালি জায়গা কিংবা পুকুর ভরাট হচ্ছে প্লাস্টিকে। ময়লা নেওয়ার কোনো ব্যবস্থা নেই, যার ময়লা যেভাবে পারেন সেভাবে এভাবে পরিষ্কার রাখো। বস্তার ভিতরে জমাই, এরপর আগুন ধরে পোড়া দিয়ে ফেলাই, নিজের ডেই নিজে করি। স্থানীয় প্রশাসন বলছে দ্বীপের বর্জ্য অন্য কোথাও নিয়ে ডাম্পিং করার জন্য দাবি জানালেও সারা মিলছে না টেকনাফ থেকে। দুর্ভাগ্যবশত আমার ময়লা রাখানোর জন্য একটা বড় ডাস্টবিন কোথাও করার মতো এমন ব্যবস্থাও নাই। তাদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে একদিন হয়তো প্রাণ হারাবে সেন্ট মার্টিন। প্রকৃতি কিন্তু একটুকু কার্পণ্য করেনি এই সেন্ট মার্টিনকে দিতে, রূপরসের পুরোটাই যেন ঢেলে দিয়েছে ছোট্ট একটি দ্বীপে। তবে তা ধরে রাখতে এত অবহেলা কেন? আর একটু সজাগ না হলে হতো
এর চরম মূল্য দিতে হতে পারে গোটা বাংলাদেশকে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। ইউনেস্কোতে জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। প্যারিসে সংস্থার সদর দপ্তরে শুক্রবার সকালে বাংলাদেশ দূতাবাস এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক দি হিস্টোরিক 7th মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এই সময় ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, রুশ এবং চীনা ভাষাভাষী 12 জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 2017 সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ স্বাগত বক্তব্য রাখেন। ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাপ্তাহিক বাজারে করোনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। লোকসানের কারণে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে অনেক বাজার। প্যারিস থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। সাপ্তাহিক হাট বাজার, স্থানীয় ভাষায় যেগুলোকে মাক্সি বলা হয়, ফ্রান্সের ছোট বড় সব শহরেই এরকম অসংখ্য হাট বাজার রয়েছে। সাধারণ দোকানের তুলনায় এসব হাট বাজারের নিত্যপূর্ণ ও অন্যান্য দ্রব্যাদির মূল্য কিছুটা কম হওয়ায় সাধারণ মানুষের কেনাকাটার বর্ষাস্থল হচ্ছে এই হাট বাজারগুলি। সাধারণত গৃহস্থালি নানা পণ্যদ্রব্য থেকে শুরু করে এসব হাট বাজারে মাছ, মাংস, ফলমূল সবই পাওয়া যায়। স্থানীয় পৌরসভার নিয়ন্ত্রণাধীন এসব হাট বাজারগুলি, পৌরসভা থেকে ভাড়া নিয়ে এখানে দোকান খুলতে হয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর পাশাপাশি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই হাট বাজারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এক বছর যাবৎ করোনা প্লাস কারফিউ আমাদের ব্যবসাকে খুবই ক্ষতি করেছে। আর করোনার কারণে কমে এসেছে অনেক বাজারের সংখ্যাও। আর সরকারের তরফ থেকে জানানো হয়েছে করোনার প্রভাব না কমলে প্যারিসেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে লকডাউন আরোপ করা হতে পারে, আর তাতে করে বন্ধ হতে পারে এসব সাপ্তাহিক হাট বাজারগুলি। আর তা নিয়েই এখন দুশ্চিন্তা কাজ করছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে। মামলুসুন বাবু, সময় সংবাদ, প্যারিস। অবশেষে জার্মানিতেও আস্থা অর্জনে সক্ষম হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন। দেশটির টিকা কমিশন, স্ট্যান্ডিং কমিটি ও স্বাস্থ্য বিভাগ জানায় শুধু 18 থেকে 64 নয়, 65 বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রেও এই টিকা কার্যকরী। সেই সাথে করোনার বিধিনিষেধের শিথিলতার অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। জার্মানির বার্লিন থেকে সবকিছুর আদ্যোপান্ত তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউ মেডিসিন এজেন্সি অনুমোদিত বায়োএনটেক, ফাইজার ও মডিয়ানার পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা AZD1222 জার্মান টিকা কমিশন, স্ট্যান্ডিং কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুমোদনের পর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে কমিটি ও স্বাস্থ্য বিভাগ বলছে টিকাটি শুধু 18 থেকে 64 নয়, 65 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এদিকে করোনা ঠেকাতে দেশটিতে চলমান টিকা কার্যক্রমের আওতায় প্রথম ডোজ নিয়েছেন কমপক্ষে 46 লাখ ও দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা 23 লাখেরও বেশি। তবে দেশটির সাধারণ নাগরিকদের আরও দ্রুত টিকার আওতায় আনতে চলতি মাসের শেষেই দেশের যে কোনো প্রান্তের সাধারণ চিকিৎসা কেন্দ্রে টিকা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে মার্কেল প্রশাসন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির সাধারণ জনগণ। দেখুন, শুরু থেকেই 80 বছরের বেশি বয়সী সহ মৃত্যুর ঝুঁকিতে থাকা সকলকে করোনা টিকা প্রদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনাকে স্বাগত জানাই। আরো যদি টুকটাক আরো কিছু আসে দোকান টোকান, ওগুলো যদি একটু খুলে দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরাও ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তাহলে আমরা একটু বাইরে যেতে পারতাম। এদিকে দেশ জুড়ে করোনার লকডাউন শিথিলতার অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। কবে প্রবাসীদের কাঙ্ক্ষিত হোটেল ও রেস্তোরাঁগুলো খুলবে? আশা করি 28 মার্চের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরই মধ্যে বাংলাদেশি সহ অন্যান্য মানুষজন ভ্যাকসিনেশনের আওতায় চলে আসতেছে, এতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এদিকে আগামী শনিবার থেকেই দেশটির সাধারণ নাগরিকেরা সরঞ্জাম কিনে নিজেরাই করোনা পরীক্ষা করতে পারবে। জার্মানির টিকা কমিশন, স্ট্যান্ডিং কমিটি সেই সাথে স্বাস্থ্য বিভাগ মনে করছেন পরিকল্পিত টিকাদান কেন্দ্রের বাইরে গিয়ে সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়িত হলে কেটে যাবে টিকা নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, সেই সাথে উপকৃত হবে
সর্বস্তরের সাধারণ মানুষ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তার সংখ্যা, কিন্তু করোনা মহামারীর কারণে কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি মাছ, মাংস ও কাঁচা বাজার পাসারবোরংয়ে কিছুটা ভাটা পড়লেও দীর্ঘ লকডাউন শেষ হওয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরছে এই বিশাল বাজারে। এতে হাসি ফুটেছে প্রবাসী ব্যবসায়ীদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। কুয়ালালামপুরের বৃহত্তম পাইকারি এই কাঁচা বাজারটিকে বলা হয় সেলায়াং পাসারবোরং। লকডাউনের পর বাজারের সড়কে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান আর ট্রলি, গাড়ি থেকে পণ্যবর্তী বস্তা নামিয়ে দোকানে রাখছেন শ্রমিকরা। এখানে কাজ করেন বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কয়েক হাজার অভিবাসী শ্রমিক। এই বিশাল বাজারে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের অসংখ্য পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও নিত্যপণ্যের বাজার হওয়ায় ব্যবসায়ীরা করোনাকালীন মোটামুটি ব্যবসার ভারসাম্য রক্ষা করতে পেরেছেন বলে জানান এই বাংলাদেশি ব্যবসায়ী। এই মুহূর্তে যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আর বিশেষ করে আমাদের যে ব্যবসা, এই ব্যবসার সেক্টরটা সবসময় ভালোই ছিল। এই কাঁচা বাজার ঘিরে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে কাঁচা সবজি ও মাছ ভর্তি ট্রাক ও অন্যান্য যানবাহন প্রবেশ করে এখানে। করোনার প্রভাবে এতদিন স্বাভাবিক সময়ের মতো বেচা কেনা না হলেও ক্রেতা বিক্রেতাদের আস্থা ফিরে আসতে শুরু করেছে। লকডাউন শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশি ব্যবসায়ী ও এখানকার শ্রমজীবী প্রবাসীরা কাজে মনোযোগ দিয়ে ব্যবসায়িক গতি বাড়িয়ে বেতন ভাতা নিয়েও সন্তুষ্ট রয়েছেন এইসব প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। মরুর দেশে বর্শি দিয়ে মাছ শিকার, এ যেন স্বপ্নের মতো। খাল বিল নদী নালার বাংলাদেশের মতো মাছ শিকারে আনন্দ মেলে না প্রবাসে। সৌদি আরবের ওয়াদি লেক করে দেয় সেই সুযোগ। মাছ শিকারের সেই খবর জানাচ্ছেন সহকর্মী আল মামুন শিপন। ভোরের আকাশে আলো ফুটতেই সৌদি আরবের ওয়াদি লেকের তীর জুড়ে শুরু হয় মাছ শিকারীদের তোড়জোড়। লোভনীয় টোপ ফেলে অপেক্ষা, গভীর জলের মাছ ডাঙ্গায় তুলে আনার প্রহর কিছুতেই যেন কাটতে চায় না। দীর্ঘ অপেক্ষার পর সফলতার মুখ দেখেন কেউ কেউ, হাসির জিলিক তখন মাছ শিকারীকে চাপিয়ে ছুঁয়ে যায় আশপাশের মানুষদেরও। খুব আনন্দ পেলাম এবং অনেক কঠোর পরিশ্রম করে আমরা মাছ শিকার করেছি এবং বাংলাদেশের সেই গান আমরা উপভোগ করতেছি। একটুকু সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে এই মরুভূমির দেশে এই ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এখানে আসলাম ফ্যামিলি নিয়ে কিছুটা সময় উপভোগ করলাম। আমাদের বাংলাদেশের যে আনন্দ মাছ ধরার জাল দিয়ে বসে দিয়ে এখানে এসে আমরা এখানে মাছ ধরে অনেক আনন্দ পেয়ে ছোট্ট একটা বাংলাদেশ খুঁজে পেয়েছি এবং আমরা মাছ ধরে খুব উৎসাহিত হয়েছি এবং নেক্সট টাইম আসার জন্য আমরা অনিশ্চিত এই মাছ ধরার খেলায় হতাশ হতে হয় অনেক সময়। দীর্ঘ অপেক্ষায় মেলে না মাছের দেখা, চতুর মাছ টোপ খেয়ে সটকে পড়ে নীরবেই। মাছ ধরা পড়ুক আর নাই বা পড়ুক, কর্মব্যস্ত প্রবাস জীবনে নিখাত বিনোদন আর সময় কাটানোর এর থেকে ভালো অনুষঙ্গ আর কি হতে পারে? দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষে দিয়ে মাছ ধরা প্রবাসের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিরা এখানে ওয়াদি নামক একটি লেকে ঝর্ণা প্রবাহিত পানি জমাট বেঁধে বা পুকুর এবং লেকের মতো হয়ে যায়। এখানে তেলাপিয়া মাছ সহ রুই মাছ, কাতল মাছ, অনেক মাছ পাওয়া যায়। বড়শি এবং জাল দিয়ে মাছ ধরে প্রবাসীরা অনেক আনন্দ পায়। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। মহামারীর ঝুঁকি এবং নিরাপত্তার উদ্বেগ মাথায় নিয়েই ইরাক সফর করলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুক্রবার অল ইটালিয়ার একটি উড়োজাহাজে বাগদাদ পৌঁছান তিনি। পরে এক অনুষ্ঠানে সব পক্ষকে সহিংসতা ও উগ্রবাদ পরিহারের আহ্বান জানান তিনি। করোনা মহামারীর শুরুর পর এটা পোপ ফ্রান্সিসের প্রথম আন্তর্জাতিক সফর। প্রথমবারের মতো ইরাকে সফরে যাওয়া ক্যাথলিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেশটির সিয়া মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির বৈঠকের কথা রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর দুইটায় বাগদাদের মাটিতে প্রথমবারের মতো পা রাখেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে অবতরণের পর তাকে লালগালিচার সংবর্ধনার পাশাপাশি রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রেসিডেন্টের বাসভবনে যান পোপ। সেখানে আরেক দফা রাষ্ট্রীয় অভ্যর্থনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার।
2013 সালে পোপ হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটি তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সফর। এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা বাগদাদ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য। কোভিড-19 বিস্তার রোধে 24 ঘন্টার জন্য জারি করা হয় কারফিউ। পরে ক্যাথলিক খ্রিস্টানদের একটি গির্জায় প্রার্থনায় অংশ নেন। সেখানে দেয়া বক্তব্যে ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তির ডাক দেন পোপ। অবশ্যই সহিংসতা, উগ্রপন্থা, সংঘাত ও অসহিষ্ণুতার অবসান ঘটাতে হবে। গেল কয়েক দশক ধরে একটা ভয়ঙ্কর সময় পার করেছে ইরাক। সন্ত্রাস, উগ্রবাদ শান্তি নষ্টের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভিন্নমত ও সংস্কৃতি ধ্বংস করে দেয়। আমাদের সবাইকে সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে বাঁচতে হবে। প্রথমবারের মতো ইরাক সফরে যাওয়া ক্যাথলিক গির্জার নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেশটির শিয়া মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার পবিত্র শহর নাজাফে তাদের বিরল সাক্ষাৎ হবে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং বেগম জিয়া করোনার টিকা নেবেন কিনা কাটেনি ধোয়াশা। দলের নেতারা বলছেন চিকিৎসকদের পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল প্রবাসের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।